আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের এসবিএস প্লাস সফটওয়্যারে। আমি দেখাবো এসবিএস প্লাস সফটওয়্যারটা আপনি কীভাবে ইনস্টল করবেন এবং সেটা ব্যবহার করবেন। তো এটা নেওয়ার নিয়ম হচ্ছে, তো আপনি যদি আমাদের এই সার্ভিসটা যদি নিতে চান তো ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন, তাহলে দ্বিতীয়বার আর জিজ্ঞেস করতে হয় না। তো এই যে দেখা যাচ্ছে এখানে যে এসবিএস প্লাস সফটওয়্যার, সফটওয়্যারটা আমি ওপেন করি, ইনস্টল করি নতুন। তো ইনস্টল করার আগে আপনার ইনস্টল করার পরে এখানে আপনার চাইবে হচ্ছে ডোমেইন নেম, তারপর ইউজার পাসওয়ার্ড, তারপর পিন। তো কথা হলো, যারা বিজনেস করবেন অথবা ব্যবহার করবেন তারাই অবশ্যই নক করবেন, এছাড়া যারা এমনি হুতাশে অনেকে নক করে দেখার জন্য কি আছে না আছে, তো তারা আশা করি ভিডিওটা দেখার পরে নক করার প্রয়োজন নেই তাদের। তো আপনারা যদি আমাদের এই সার্ভিসটা ব্যবহার করেন তো তাহলে আমরা আপনাকে একটা ইউজার অ্যাকাউন্ট খুলে দেব, তাহলে আপনারা এই সফটওয়্যারের ভিতরে ঢুকতে পারবেন। তো এখানে যে ব্যালেন্সটা থাকবে, একটা ব্যালেন্স থেকে আপনারা এ টু জেড সব কিছু করতে পারবেন, বিক্রাশ, ফ্লিক্সলোড, এমবি রিচার্জ, টাস বাংলা, রকেট, সব কিছু যা যা অপশন আছে সব কিছু করতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যে ব্যালেন্সটা নেবেন সেটা আপনারা যদি কম টাকা নেন ব্যালেন্সটা, তো সেক্ষেত্রে আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। 200 টাকা নিলে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক অথবা আমাদের ঢাকাতে সরাসরি অফিসে এসে হ্যান্ড পেমেন্টও করতে পারবেন। তো আপনারা পেমেন্ট করার পরে আপনারা ব্যালেন্স পাবেন, ঠিক আছে? তো দেখাই এখন কিভাবে আপনারা সফটওয়্যারটা ইউজ করবেন। আমি ইনস্টল করে নিই। এখন ওপেন করি, সব কিছু তো অ্যালাউ দিয়ে দেন। এখন এখানে ডোমেইন নেমটা চাচ্ছে, ডোমেইন নেমটা আপনাদের যেটা দেওয়া হবে সেটা দেবেন। .net এটুকু, এটা অবশ্যই টাইপ করবেন, ওখান থেকে কপি করে দিবেন না, টাইপ করবেন, করার পরে ওকে করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত সবকিছু চলে আসছে। আমরা উপরে করে যাই, তো এটা আপনার পলিশিং করে নিই আমি। এখন আপনাদেরকে যে ইউজারটা দেওয়া হবে সেই ইউজারটা এখানে দেবেন, যেভাবে দেবে। তো আমি এখানে একটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে এসটা বড় হাতে দিছি, তারপরে UMON সুমন অ্যাড ফ্লেক্সি FLEXI। দেখেন এখানে কোনো একটা বড় হাতের, আবার এদিকে আসে এফ বড় হাতের, এছাড়া সবগুলো ছোট হাতের। তো যেভাবে দেবে সেভাবেই দেবেন। আর কপি করে এখানে পেস্ট করলে অনেক সময় দেখা যায় এই ফাঁকা থাকে, তখন এটা নিতে চায় না। তো এটা আপনারা টাইপ করবেন দেখে দেখে। এখন পাসওয়ার্ড, শুরুতে যে পাসওয়ার্ডটা আপনাদের দেবে সেটা দেবেন 1 2 3 4 5 6 দিয়ে লগ ইন। এখন পিন চাচ্ছে 1 2 3 4 পিন, বা আপনাদের যে পিন দেবে সেটা দিয়ে আপনি ওপেন করবেন। দেখেন এখানে আমার জিনিসটা ওপেন হয়ে গেছে। এখন কথা হচ্ছে, শুরুতে আপনার জিনিসটা করে দেবেন তাহলে পরবর্তী তার অসুবিধা হওয়ার কথা নাই। এই ডিভাইস লক, এখানে এসে আপনারা লক নাও করবেন, এই যে লক নাও, এখানে টিক চিহ্নটা বসাই দেবেন, দিয়ে এখানে আপনাদের পিন নাম্বারটা দিবেন, দিয়ে ওকে করবেন। এই যে দেখাচ্ছে ইউর ডিভাইস ইজ লক সাকসেসফুলি, আমার ডিভাইসটা লক হয়ে গেছে। এখন দেখেন এখানে আমার কিন্তু কমলা কালার হয়ে আছে, মানে রেড সিগন্যাল যেটাকে বলে, মানে আমার অ্যাকাউন্টটা হ্যাকিংয়ের সম্ভাবনায় ছিল, তো সেটা আমি এখন হ্যাকিং মুক্ত করে দিছি ডিভাইস লক করার জন্য। আমি আবার নতুন করে এখানে ঢুকবো এর জন্য, সব কিছু দেখানোর জন্য।
দেখেন এখানে কিন্তু এখন গ্রিন সিগন্যাল মানে ওকে, এবং সবগুলোর লগতে ছবিও আসছে। আপনার ফ্লেক্স লোড ডি কাজ, টিভিএল পিওর কাজ, মুভি কাজ, লগত এ টু জেড। এখন শুরুতে ফ্লেক্স লোডই দেখাই। এখন আপনি এসব সব কয়টা কান্ট্রিতে করতে পারবেন, এগুলো একটা একটা করে দেখবেন। এসব কান্ট্রিতে করতে পারবেন আপনি। তো যেহেতু আমি এসব কান্ট্রিতে করবো না, এই জন্য আমি যা বলছি বাংলাদেশ। এখন কোন অপারেটরে করবেন, আমার একটা অপারেটরে করি। এখান থেকে দেখা যাচ্ছে 50 টাকা, 100 টাকা, 150 টাকা। তো যারা এরকম না করে ভেঙে দিবেন তারা অবশ্যই কাস্টমে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে কোনো অ্যামাউন্ট চুজ করে অ্যাকাউন্টে দিতে পারবেন। সরি, এটা হচ্ছে আমার ফোন নাম্বার দিতে হবে এখানে। এখানে এসে অ্যামাউন্ট, তারপরে ওকে, এখানে কনফার্ম করার পরে চলে যাবে। যেহেতু আমার ব্যালেন্স ভেরিফিকেশন ফিল মানে আমার এখানে ব্যালেন্সটা কিন্তু নাই, এই জন্য এটা দেখাচ্ছে। তো আমি এখানে এই যে আপনাদের এটা হচ্ছে ব্যালেন্স, এখানে অ্যাভেলেবল ব্যালেন্স জিরো। তো এখানে আমি কিছু ব্যালেন্স ফেলে দিই। আচ্ছা, আমি ব্যালেন্সটা করে দিই আপনাদের জিনিসটা দেখাই। এখন এখান থেকে বিকাশ করবেন আপনারা। এখানে বিকাশের নাম্বার দেবেন, পার্সোনাল হলে পার্সোনাল নাম্বারটা দেবেন এখানে, তারপর অ্যামাউন্ট 1,020 টাকা, কন্টিনিউ করবেন। তারপর নেক্সট করার পরে আপনার পিন চাইবে, পিন দেওয়ার পরে এটা চলে যাবে। আর যখন এজেন্টে দেবেন তখন আপনি এখানে এসে ক্লিক করবেন মাঝখানে, তারপরে কন্টিনিউ করবেন। আর আপনাদের টাকাটা গেছে কিনা বা কী কী নাম্বারে লোড দিচ্ছেন, ফ্লেক্সি লোড করছেন, সব কিছু করছেন, তো সব কিছু এই যে হিস্টোরিতে দেখতে পাচ্ছেন, হিস্টোরি, এই হিস্টোরিতে ক্লিক করলে আপনাদের সিরিয়াল এ টু জেড সব কিছু চলে আসবে। যেহেতু আমি একটাও রিচার্জ করি নাই, এই জন্য আমার এখানে আসে নাই। এবং যারা পাসওয়ার্ড পিন চেঞ্জ করবেন তারা এই যে 3-ডট মেনু দেখতে পাচ্ছেন উপরে আমার ঘড়ির টাইমের নিচে, এখানে ক্লিক করার পরে এখানে চেঞ্জ পিন, আগে চেঞ্জ পিন করবেন। এখানে কারেন্ট পিন দিছে হচ্ছে আপনাকে যে পিনটা দেওয়া হয়েছে 1, 2, 3, 4। আর নিউ পিন, নিউ পিনটা হচ্ছে আপনি যে পিনটা দেবেন আপনার ইচ্ছা মতো পিন, তো অবশ্যই সেটা 4 সংখ্যা থেকে 6 সংখ্যা দেবেন। তো সেই পিনটা এখানে দিয়ে দিলেন, ধরেন আমি দিচ্ছি হচ্ছে 1, 2, 3। আবার ওইটাই কনফার্ম করার জন্য এখানে দেবেন, এখানে সাবমিট করা মাত্র জিনিসটা লগ আউট হয়ে যাবে, তখন আপনার পিন চাইবে। নতুন যে পিনটা দিবেন সেই পিনটা দিয়ে ঢুকবেন এখানে, সেটা দেখাই আমি। দেখেন এখানে আমি এখন যে নতুন পিনটা দিছি সেটাতে আমার এখানে ঢুকতেছে। এখন পাসওয়ার্ড চেঞ্জ করবো, এই যে এখানে এসে পাসওয়ার্ড, আপনার কারেন্ট পাসওয়ার্ড হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। তবে নিউ পাসওয়ার্ড সেম টাই করবো, 1, 2, 3, 1, 2, 3। সাবমিট করবো, এটা পুরোটাই লগ আউট হয়ে যাবে। এখান থেকে আবার সে আপনাদের পুনরায় নতুন করে আপনাদের ইউজার পাসওয়ার্ড এখানে দেবেন। তো এখানে আপনাদের নতুন পাসওয়ার্ড হচ্ছে 1, 2, 3, লগ ইন। এখানে পিন চাচ্ছে যেটা দিয়ে দিলাম, দেখেন সবকিছু চলে আসছে। এখানে আছে যে প্যাকেজ, এই প্যাকেজে এসে আপনারা কোন নাম্বারে দিবেন মানে এমবি রিচার্জটা, তো গ্রামীণে যখন দেবেন তখন এখানে আপনাদের চলে আসবে সবকিছু, 14 টাকায় 24 মিনিট, এরকম সিরিয়াল টু এ টু জেড সবকিছু এখানে দেওয়া আছে। বুঝতে পারছেন আশা করি। আপনারা এখান থেকে চাইলে কিন্তু রিসেলারও বানাইতে পারবেন, আপনাকে আপনি যেরকম রিসেলারটা নিছেন সেম সেরকম আপনি আরেকজনকে রিসেলার দিতে পারবেন। এই অ্যাড রিসেলার থেকে এখানে গিয়ে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আপনারা এখানে দিয়ে দিবেন তাকে রিসেলার। আশা করি আমার জিনিসটা বুঝতে পারছেন। ধন্যবাদ, সালাম আলাইকুম। আর নতুন হইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে
প্রবাসী ভাইদের সবাইকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।